বিশেষ পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট গতানুগতিক লক্ষ্য সুনির্দিষ্ট নয় বাজেটে নেওয়া পদক্ষেপগুলো অপর্যাপ্ত ও দুর্বল বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গবেষণা সংস্থাটি আরও বলছে জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা কোনটি অর্জিত হবে না দু হাজার অর্থ বছরে সরকার ব্যয়ের ক্ষেত্রে না করে জনগণের ব্যয় ক্ষেত্রে সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়েছে এটি জনগণের জন্য বলছে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়া এ সিপিডি আরও বলছেন যারা বৈধ উপায়ে আয় করেন তাদের সর্বোচ্চ ত্রিশ শতাংশ কর দিতে হবে আর যারা অবৈধ উপায়ে সম্পদ অর্জন করবেন তাদের পনেরো শতাংশ কর দিয়ে বৈধ করার বিধান সামাজিক ন্যায্যতা হয়নি গবেষণা প্রতিষ্ঠানটি বলছে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা চিন্তার বিষয় কারণ এতে সরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে রাজস্ব আদায় পরিকল্পনা বাস্তবসম্মত নয় বলে মনে করে সিপিডি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেন অর্থনীতি দুর্বল অবস্থা মেনে নিয়ে বাস্তবতার নিরিখে বাজেট প্রণয়ন করা হলে যৌক্তিক হতো আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কিনা অন্য আর দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় তার কারণে আওয়ামী যে নির্বাচনী ইশতেহার আমার যদি ভুল না হয় অধ্যায় তিন সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক